আজকে আমরা টফের ফেয়ার ডিস্ট্রিবিউশন প্রবলেমটা সলভ করব। তো এই প্রবলেমের বিষয়বস্তুটা হচ্ছে ফরহাদ নামে একজন ব্যক্তি, তিনি জানেন না যে তার বাচ্চা কয়টি এবং তিনি কয়টি চকলেট তার বাচ্চার জন্য কিনেছেন। তিনি বিষয়টা হচ্ছে যে চকলেটগুলো তার বাচ্চার মধ্যে সমান ভাগে ভাগ করে দিবেন তিনি। এখন আমাদের বলতে হবে তার বাচ্চা কয়টা এবং কয়টি চকলেট কি সে কিনেছে, তারপর তিনি ভাগ করা শুরু করবেন। যদি তিনি দেখেন যে ভাগ করার পরে চকলেট সংখ্যা কম পড়ে যাচ্ছে, তাহলে কতটি সর্বনিম্ন কতটি চকলেট প্রয়োজন সেটা আমাদের আউটপুট হিসাবে বের করতে হবে। যেমন তার যদি 3 জন বাচ্চা হয় এবং 10টা চকলেট থাকে, তাহলে তিনি 3 জনে 3টা করে দিলে হচ্ছে 9টি এবং 1টি চকলেট থেকে যাচ্ছে। তাই বাকি 2 জনকে 2টা চকলেট দেওয়ার জন্য তার আরও 2টা চকলেট লাগবে। বিষয়টা হচ্ছে ঠিক এমনই, এই 2 আমাদের আউটপুট হিসেবে বের করতে হবে। ইনপুট হিসেবে আমরা এম আর এন নিয়ে নিচ্ছি। এম হচ্ছে বাচ্চার সংখ্যা আর এন হচ্ছে চকলেটের সংখ্যা। এখন আরেকটা কাউন্টার নিব। এখন ইনপুট 2টা নেওয়ার জন্য কোড লিখে ফেলব। সিন এম এন, তো আমাদের ইনপুট নেওয়া হয়ে গেল। এখন আমরা হোয়াইল লুপ চালাব। হোয়াইলের ভিতরে এন মড এম নট ইজিক্যাল টু 0, এটা লিখব। তারপরে হচ্ছে এটা যদি না হয় তাহলে এন ইজিক্যাল টু এন প্লাস 1, আর কাউন্টার 1 করে বাড়বে। তো এখানে বিষয় হচ্ছে বাচ্চা সংখ্যা দ্বারা যদি চকলেটের সংখ্যা নিঃশেষে বিভাজিত না হয় বা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা চলবে, আর তখন চকলেটের সংখ্যা 1 বৃদ্ধি পাবে এবং কাউন্টারে মানে চকলেটের সংখ্যা 1 বৃদ্ধি পেলে কাউন্টারে 1 বৃদ্ধি পাবে। তো আমরা এখন কাউন্টারটা আউটপুট হিসেবে নিব, প্রিন্ট করব কাউন্টারটা। আমাদের কোড লেখা শেষ, এখন আমরা কোডটা টেস্ট কেসে দেব। দেখি, হ্যাঁ আমাদের স্যাম্পল পাসড হয়ে গেছে। এখন আমরা কাস্টমে একটু ইনপুট দিয়ে অন্য ধরনের ইনপুট দিয়ে একটু ট্রাই করে দেখি সে কাজ করে কি না। তো আমরা 4 দিই, 5 দিই আর 13 দিই। 3 5 15, 2টা এক্সট্রা লাগবে। আউটপুট হিসেবে 2 আসার কথা, হ্যাঁ 2 এসেছে। তো আমরা আরেকটা টেস্ট করে দেখি। ইনপুট হিসেবে বাচ্চা সংখ্যা আমরা দিচ্ছি 9 আর চকলেটের সংখ্যা 10, তো আমাদের 8 আসার কথা। আউটপুট হিসেবে 8 এসেছে। এখন আমরা সাবমিট করে দেখি, রানিং হয়েছে। হ্যাঁ আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে কোডটা। তো এইভাবে আপনারা এই কোডটা সলভ করতে পারেন। ধন্যবাদ।